কয়েক মাস যাবৎ মার্কেটে ফোর্সেজ নিয়ে প্রচুর হইচই হচ্ছিল। অনেকেই ভেবেছিলেন পুরনো ফোর্সেজ ফিরে এসেছে নাকি। আসলে ফোর্সেজ মার্কেটে সবসময় ছিল, যেহেতু ইথারিয়াম চেইনে যুক্ত তাই গ্যাস ফি অনেক বেশি দরকার হতো জয়েন করার জন্য। তাই বছর ঘুরতেই ফোর্সেজ খুব দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এরপর টিআরএক্স, এরপর ফোর্সেজ এর অ্যাডমিন বিউএসডি প্রোগ্রাম চালু করে, যেখান থেকেও আপনারা অনেক বেশি আয় করেছেন। অথবা মার্কেটে চলে এসেছে মেটাফোর্স, যেহেতু এটা স্মার্ট কন্ট্রাক্ট তাই পেমেন্ট নিয়ে একদম চিন্তা নেই। একদিক থেকে ইনকাম হবে এবং অন্যদিক থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে পেমেন্ট জমা হবে। আর যেহেতু এটা একই অ্যাডমিনের প্রজেক্ট এবং প্রিভিয়াস দুই থেকে তিনটা প্রজেক্ট মার্কেটে স্টিল অ্যাক্টিভ রয়েছে, সো আপনি চোখ বুঝে এখানে কাজ করতে পারেন। এর ট্রাস্ট লেভেল অনেক বেশি বিধায় এবারও আমি কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে এই প্রোগ্রামে থাকবো এবং কাজ করব। যারা কাজ বুঝেন না তাদের আমি কাজ বুঝিয়ে দিব এবং আমার টিম আপনাদেরকে কাজ বুঝিয়ে দিবে। এই প্রোগ্রামে জয়েন করার ফি একদমই কম এবং গ্যাস ফি খুবই সামান্য। যারা আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানে কাজ করতে ইন্টারেস্ট দেখিয়েছিলেন তাদেরকে এবার আমি ওয়েলকাম করছি। এখানে মূলত অন্তত $5 দ্বারা কাজ শুরু করতে হবে। বিনামূল্যে কাজ শুরু করার একদমই সুযোগ নেই, তাই যারা একদম ফ্রিতে কাজ করতে পারবেন না তারা ভিডিওটা এখানেই স্কিপ করতে পারেন। এখানে কাজ করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং প্রতিদিন কাউন্সেলিং করার জন্য আমরা আলোচনা করব গুগল মিটের মাধ্যমে। এবার চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মেটাফোর্সে কাজ করার জন্য কি কি লাগবে। সর্বপ্রথম দরকার হবে আপনার ট্রাস্ট ওয়ালেট লাগবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টোকেন যে অপশনটা রয়েছে, এই অ্যাড টোকেন অপশনে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে POS ডাই স্টেবল কয়েন, অর্থাৎ এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড করার পরে আপনি যত ডলারের মাধ্যমে এখানে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন। এখান থেকে মিনিমাম ইনভেস্ট করার অ্যামাউন্ট হচ্ছে $5। এছাড়া এখানে $35, $75, $155 এবং $315 পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী। অন্যদিকে আপনি যেখানে জয়েন করবেন এটা জয়েন করার জন্য আপনার দরকার হবে কিছু গ্যাস ফি, এবং সেই গ্যাস ফিটা কাটবে ম্যাটিক থেকে, এবং সেজন্য আপনার অ্যাকাউন্টে অন্তত 10-20 সেন্টের মতো ম্যাটিক ডলার লাগবে। যদিও আজকে আমি যখন এখানে জয়েন করি তখন আমার গ্যাস ফি কেটেছে টোটাল সবকিছু মিলে মোটে 4 সেন্টের মতো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিংক রয়েছে সেটা আপনি কপি করবেন এবং ট্রাস্ট ওয়ালেটের এখানে যে ব্রাউজার অথবা ডি অ্যাপ যে অপশনটা রয়েছে এখানে আসার পর আপনি এখানে সার্চ অথবা এন্টার ওয়েবসাইট URL এখানে ক্লিক করার পরে আমাদের যে URLটা রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে URLটা পেস্ট করে দেওয়ার পরে দেন আপনি এখান থেকে এন্টার করলে আপনাকে সরাসরি মেটাফোর্সের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা রয়েছে, বাট আমি আপনাদেরকে ডেস্কটপের মাধ্যমে আরো কিছু ইনস্ট্রাকশন এখানে আমি আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কি কি করবেন। আপনি যখন সর্বপ্রথম সাইন আপ পেজে আসবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন তারা এখানকার নেটওয়ার্কে সিলেক্ট করে আপনাদের এখানে এটা ইথারিয়ামের লোগো দেওয়া থাকবে, এখানে ক্লিক করে আপনারা পলিগন নেটওয়ার্কে কানেক্ট হয়ে নেবেন। পলিগন নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পরে দেখে দেখে আপনারা সাইন আপ করবেন। এরপর স্টেপ বাই স্টেপ যা কিছু দরকার রয়েছে সেগুলো করবেন। এবং আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেটা আমার ব্যক্তিগত লিঙ্ক থাকবে। সো অবশ্যই আপনারা যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন তাদেরকে সেই লিঙ্কটা ব্যবহার করে এখানে সাইন আপ করতে হবে। এবং এখান থেকে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেইল, এখানে ড্যাশবোর্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন মেটাফোর্সে টোটাল 12টা এখান থেকে স্লট রয়েছে। এখানে ক্লাসিক এবং বুস্ট দুটো অপশন রয়েছে। এখান থেকে ক্লাসিকটা অলরেডি মার্কেটে রয়েছে এবং বুস্ট অপশনটা এখনো আসেনি, অর্থাৎ এটাও এখানে হচ্ছে টোটাল 10টা স্লটের মতো থাকবে। এবং অলরেডি আমি এখান থেকে $75 ইনভেস্ট করে 4টা স্লট এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আমি যদি আপনাদেরকে প্রিভিউতে ক্লিক করে এখানকার স্লটগুলি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য level 1, 2, 3 এবং 4 পর্যন্ত আমার এখানে 4টা স্লট ওপেন রয়েছে। এই প্রত্যেকটা স্লট কীভাবে কাজ করবে, এখানে আপনারা S6 দুইটা এবং একটা S3 স্লট দেখতে পাচ্ছেন। আবার পুনরায় দুইটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা S6 এবং আরেকটা রয়েছে S3। এভাবে আবার দুইটা দেখতে পাচ্ছেন S6, এরপর আরেকটা রয়েছে S3। আবার দুইটা দেখতে পাচ্ছেন এখান থেকে S6, এরপর রয়েছে S3। সো এখান থেকে আপনি যতগুলো অ্যাক্টিভ করবেন ততগুলো স্লট আসলে কাজ করতে পারবেন। আর বলে রাখা জরুরি, সেটা হচ্ছে এখান থেকে আপনারা ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং পদ্ধতিতে কাজ করতে পারবেন, তবে ওয়ার্কিং প্রক্রিয়ায় বেশি ইনকাম করবেন এটা স্বাভাবিক। যদি আপনি এখানে কাজ করার সিস্টেম এবং ইনকাম করার সিস্টেমটা বুঝে যান তাহলে বেসিক্যালি আপনার কাজ করতে আসলে ভালো লাগবে। আপনি যদি কাউকে গোজামিল দিয়ে না বুঝিয়ে সঠিক ইনকাম প্ল্যানটা বুঝিয়ে দেন তাহলে আপনি যে কাউকে এখানে ইনফ্লুয়েন্স করে এই মেটাফোর্সে নিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই এখান থেকে কাজ করার জন্য আপনাকে এই দুইটা প্রসেস ফলো করতে হবে, একটা হচ্ছে ওয়ার্কিং এবং আরেকটা হচ্ছে নন ওয়ার্কিং। সো এবার আমি আপনাদেরকে ডেস্কটপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে সাইন আপ করবেন। এবং এখানকার যে আপনারা প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন S6 এবং প্লাস S3,
এখান থেকে কিভাবে ইনকামটা হবে। সো চলুন এবার আমি আপনাদেরকে সরাসরি ডেস্কটপের পর্দায় নিয়ে যাচ্ছি। আপনি যখন ট্রাস্ট ওয়ালেটের ড্যাপ অথবা ব্রাউজার অপশন থেকে আমাদের রেফার লিঙ্কটাকে আপনি ক্লিক করে এন্টার প্রেস করবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইথারিয়াম এর নেটওয়ার্কের আইকনটা এখানে দেখা যাবে। অবশ্যই আমি আপনাদেরকে বলে দিয়েছি এখানে ক্লিক করে আপনারা পলিগনটাকে সিলেক্ট করবেন। আপনি যখন এখানে চলে আসবেন আপনার সামনে এখানে আমার যে ইউজার নেমটা রয়েছে সেটা দেখা যাবে এবং এখানে বলা থাকবে ইনভাইট ইউ টু জয়েন মেটাভার্স। এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনারা সাইন আপ নাও তে ক্লিক করবেন। সাইন আপ নাও তে ক্লিক করার পরে আপনার এখানে টোটাল তিনটা অপশন দেখা যাবে। যেহেতু আপনারা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এখানে জয়েন করতে চাচ্ছেন, সো আপনাকে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে কানেক্ট ড্যাপ অপশন দেখা যাবে, যেখান থেকে আপনাকে ফোর্স ওয়ান টু কানেক্ট ইউর ওয়ালেট এখানে চাইবে। আপনি এখানে সিম্পলি জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে আপনার যে মেটার যে ম্যাটিক যে ফিটা রয়েছে সেই ফিট এখান থেকে কাটতে চাইবে এবার, সেজন্য এখান থেকে আপনাকে অ্যাপ্রুভে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আপনার রেজিস্টার যে অপশনটা রয়েছে দেখতে পাবেন, আপনার এখানে সাকসেসফুলি রেজিস্টার্ড অপশন চলে আসবে। এরপর ওকে তে ক্লিক করলে আমি আপনাদেরকে যে অ্যাকাউন্টে মেইন ইন্টারফেস দেখিয়েছি সেই মেইন ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এরপর আপনি সরাসরি একটু স্ক্রল করে ডাউন করলেই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেমন চারটা ক্লাসিক অর্থাৎ চারটা আমি স্লট পারচেজ করেছি, তেমনি আপনাদের শুরুতে এখানে একদম জিরো ক্লাসিক থাকবে। সো আপনি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। এই প্রিভিউ অপশনে আপনি ক্লিক করার পরে আপনার সামনে এভাবে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ানে এটা অ্যাক্টিভ অপশন দেখা যাবে, অর্থাৎ আপনি যদি $5 দিয়ে এখানে জয়েন করতে চান সো অবশ্যই আপনার ডাই বা পিওএস ডাই ওয়ালেটে $5 থাকতে হবে মিনিমাম। সো এখান থেকে এবার আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটেড জাস্ট একটা প্রেস করার সাথে সাথে আপনার সামনে অ্যাক্টিভেশন লেভেল ওয়ান এবং এখানে আপনার বাইং এবং অন্যান্য কানেক্টেড চেক ব্যালেন্স এই অপশনগুলো শো করবে। এরপর এখান থেকে প্রত্যেকটা টিক মার্ক উঠে যাবে, দেন এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আবার আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রাক্ট যে কলটা রয়েছে এখান থেকে এটা অ্যাপ্রুভ চাইবে। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেভেল ওয়ান এখান থেকে পারচেস করা হয়ে যাবে। এভাবে আপনি যদি $35 বা আপনি $5 বা আপনি যত ইচ্ছা ডলার দিয়ে যদি এক একটা লেভেল আপনি পারচেস করতে চান বা স্লট পারচেস করতে চান তাহলে আপনাকে এভাবে পরের যে অ্যাক্টিভ লেভেলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আবার আপনার সামনে এই পরের অ্যাক্টিভেশন ইনফরমেশনগুলো শো করবে। এখানে যেমন লেভেল ওয়ান দেখা যাচ্ছে আপনি স্টেপ টুতে গেলে আপনাকে লেভেল টু দেখাবে। এভাবে প্রত্যেকটা অপশন একটা একটা করে লেভেল এখানে আনলক হবে। আমি ধরে নিচ্ছি আপনি জাস্ট লেভেল ওয়ান দিয়ে কাজটা শুরু করবেন। সো কিভাবে কাজ শুরু করবেন এবং কিভাবে আপনার প্রফিট হবে, S6 এবং S3 কিভাবে কাজ করে এবার চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা ফরসেজে কাজ করেছিলেন এবং ফরসেজের যে TRX এরপর BUSD যে ফর্মগুলো ছিল সেখানকার প্রসেসটা এবং এখানকার মোটামুটি ম্যাট্রিক্স ফর্মটা মোটামুটি অনেকটাই একই রকম, বাট কিছুটা চেঞ্জ রয়েছে, কতটুকু চেঞ্জ রয়েছে সেই চেঞ্জগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল তিনটা গ্রাফ বা তিনটা ডিজাইন করেছি। এই ডিজাইন দ্বারা আমি আপনাদেরকে প্রথমে হাইলাইট করে দিচ্ছি। এখানে লিডার বা আপলাইন হচ্ছে আমি ঈশান। সো আমার রেফারের যে লিঙ্কটা রয়েছে লিঙ্ক দ্বারা আপনারা যখন ক্লিক করে জয়েন করবেন তখন এটা হবেন আপনি। এরপর আপনি আপনার দুইটা বন্ধুকে এখানে জয়েন করাবেন, সেটা হবে রেফার ওয়ান এবং রেফার টু। এরপর আপনি চাইলে আরো চারজন বন্ধুকে আপনি জয়েন করাতে পারবেন, তারা এখানে আপনার R1 এর নিচে 3-4 এবং R2 নিচে 5-6 আকারে জয়েন হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে না আপনি দুজনের বেশি জয়েন করাবেন না, সো তারা যদি এখান থেকে ভালো একটা আউটপুট পেতে চায় সো অবশ্যই এখান থেকে তাদেরকে আরো দুজন করে জয়েন করাতে হবে। সো পুরোটাই হচ্ছে এখান থেকে নেটওয়ার্কিং মার্কেটিং সিস্টেম যেটা আপনারা বোঝেন। বাট এখান থেকে যে আমাদের প্রফিট প্ল্যানটা এবার চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে এটা কিভাবে কাজ করে। এখানে রয়েছে আপলাইন, আপলাইনটা হচ্ছে আমি ঈশান এবং এই মিটা হচ্ছেন আপনি। সো এখান থেকে আপনি যখন আমার আন্ডারে জয়েন করবেন তখন আপনার দুজন বন্ধুকে আপনি পুরো মেটাফোর্স কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম করা যায়, টোটাল প্রফিট প্ল্যান প্লাস আমাদের গ্রুপ এবং এখান থেকে আপনি কি ধরনের কাউন্সেলিং সুবিধা পাচ্ছেন সবকিছু অ্যাডভান্টেজ বুঝে আপনি যখন কাউকে এখানে আনবেন এখানকার প্রফিট সম্পর্কে ভালো মতো বোঝানোর পরে অবশ্যই কাউকে গোজামিল দিবেন না। এই ধরনের ইনকামের মেইন ফ্যাক্টটাই হচ্ছে একদম ট্রান্সপারেন্ট প্রসেস। সো আমি আপনাদেরকে ট্রাই করেছি একদম ট্রান্সপারেন্টলি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। সো আপনি যখন আপনার দুজন বন্ধুকে এখানে জয়েন করাবেন তারা এখান থেকে হচ্ছে রেড বক্সের R1 এবং R2। এখান থেকে আপনি যখন আপনার দুজন বন্ধুকে এখানে জয়েন করাবেন তারা এখান থেকে $5 এবং $5 এখানে জয়েন করবে। এখান থেকে তারা যখন জয়েন করবে আপনি হয়তো আশা করতে পারেন যে আপনি দুজন বন্ধুকে জয়েন করালেন সো এখান থেকে আপনি কোনো কমিশন পাবেন, নো ম্যান, এখান থেকে আপনি কোনো কমিশন পাবেন না। আপনি যার আপলাইনে জয়েন করবেন এই দুজনের কমিশন সরাসরি এখানে ইয়েলো মার্ক দেখতে পাচ্ছেন সরাসরি এটা আপলাইনে চলে যাবে। ম্যাট্রিক্স বা ফোর্সেজে কিন্তু সম্পূর্ণ উল্টাটা দেখেছেন, ফোর্সেজে যেমন ছিল যাকে জয়েন করানো হতো সেখান থেকে একটা কমিশন আসতো এবং বাকিটা উপরে চলে যেত, বাট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই প্ল্যানের সিস্টেম হচ্ছে আপনি যখন দুজনকে এখানে জয়েন করালেন দুজনকে জয়েন করালে সাথে সাথে এখান থেকে টোটাল যে $5-$10 আর্ন হবে সেটা সরাসরি আপলাইনে চলে যাবে। এবার R1 এবং R2 তারা যেখান থেকে দুজন দুজন করে চারজনকে জয়েন করাবে সেখান থেকে দেখতে পাচ্ছেন R3 এবং R4 যখন এখানে জয়েন করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের আমি টিক মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি সেখান থেকে এবার আপনি এখান থেকে $5 করে
পেমেন্ট কমিশনটা পেয়ে যাচ্ছেন। দ্যাট মিন্স এখান থেকে যে চারজন জয়েন করলো তার তিনটা অর্থাৎ $3,515 আপনার অ্যাকাউন্টে চলে আসছে। এবং এখানকার যে লাস্টের আরেকটা থাকবে $5 বা এখান থেকে যেই ডলার দিয়ে সেখান থেকে অ্যাকাউন্টটা করুক না কেন, সেটা কি হবে, এই ডলারটা পুনরায় রিইনভেস্ট হয়ে যাবে। রিইনভেস্ট হওয়ার সাথে সাথে কি হবে, যখন এটা আবার এমটি হয়ে যাবে, এমটি হয়ে গেলে পুনরায় আবার সেম প্রসেস এখান থেকে সবাই জয়েন করবে। এখান থেকে জয়েন করলে আবার আরেকটা প্রসেসের ইনকামের কথা বলে রাখি। এখানে আপনারা জানলাম প্রথম ধাপে যে যখন আপনার আপলাইনের আন্ডারে যখন দুইজন জয়েন করবে সেটা হচ্ছে সরাসরি আপলাইনে চলে যাচ্ছে। আবার আপলাইন যখন এখান থেকে কাউকে জয়েন করাবে তখন দেখা যাচ্ছে সেটা আপনার আন্ডারে চলে আসবে, অথবা আপনার আন্ডারে না এসে সরাসরি R1 এবং R2 তেও এই কমিশনটা চলে যেতে পারে। এই মিস্টেরিয়াস বোনাস ডিস্ট্রিবিউশনের কারণে মূলত মেটাফোর্স অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ আপনি যখন প্রথম ধাপে কাজ করবেন সেই ধাপের ইনকামটা সরাসরি আপনার আপলাইনে যাবে অথবা আপনার নিজের কাছে আসবে, এবং পরবর্তীতে আপলাইন অথবা আপনি যে কাজগুলো করবেন সেগুলো অন্যান্যদের ভেতরে বা আপনাদের নিজেদের ভেতরে এগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটার উপর আসলে তখন আর কারো হাত থাকবে না। এবং এখান থেকে যখন আপনারা S6 এর উপরে এই দুইটা স্লট কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি যখন $20 খরচ করে এই S3 আনবেন সেটা কি হবে, এটা হচ্ছেন আপনি। এখান থেকে আপনি যখন তিনজনকে জয়েন করাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন $20, $20, এই $40 আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে, এবং এখান থেকে আরও যে $20 থাকবে সেই $20 এই স্লটটা পুনরায় পারচেস করার জন্য রিইনভেস্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা Level 1 এবং 2 জন্য আপনারা প্রথম স্লটের জন্য $5 খরচ করবেন এবং Level 2 জন্য অর্থাৎ S6 এর জন্য $10 খরচ করবেন। দ্যাট মিন্স আপনি টোটাল এখানে খরচ করছেন $15, এবং এখান থেকেই S3 এর জন্য একাই খরচ হচ্ছে $20। দ্যাট মিন্স আপনি টোটাল মিলে $35 এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। এবার আপনাদেরকে বলে রাখি, যদি আপনি এখান থেকে চান যে না আমি এখান থেকে কোনো ধরনের কাজ করব না, শুধুমাত্র এখানে আমি ইনভেস্ট করে স্লট কিনে রাখবো প্লাস আর কোনো কাজ করব না, বাট এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার আপলাইন কেমন। আপনার আপলাইন যত বেশি স্ট্রং হবে এখান থেকে আপনি কাজ না করেও তত বেশি এখান থেকে আসলে আর্ন করার অপরচুনিটিটা এখানে নিতে পারবেন। এখানে ধরুন এটা হচ্ছেন আপনি, বাট আপনার লিডার যখন এখান থেকে আরও মানুষকে জয়েন করাবে আপনি এখানে কাজ না করলেও আপনার আন্ডারে দুইজন চলে আসবে, এবং এখান থেকে যখন পেমেন্টটা এবং এখান থেকে যখন পেমেন্টগুলো ডিস্ট্রিবিউট হবে তখন অটোমেটিক্যালি এখানকার এই রেফার কমিশনগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনি এখানে কোনো কাজ করছেন না তারপরও আপনার পেমেন্টটা এখান থেকে হিট করে উপরে আসবে এবং এখান থেকে হিট করে আপনার এখানে চলে আসবে। বাট ব্যাপারটা হচ্ছে আপনি কাজ না করলে যদি ইনকাম করতে চান ইনকাম হবে, বাট খুব একটা বেশি হবে না। বাট আপনি যদি এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ একটা আর্নিং আপনার এখানে অপশন খোলা রয়েছে। আর যেহেতু এখান থেকে দ্বিতীয় প্রসেসে মিস্টেরিয়াস একটা ইনকাম প্রসেস আপনার এখানে রয়েছে, সেখান থেকে আপনি হিউজ একটা আর্ন দিতে পারবেন, এবং এই টোটাল পেমেন্টে আপনার ডাই যে ডলারটা রয়েছে, POSDAI যে ডলারটা রয়েছে, স্টেবল কয়েন যে প্রত্যেক $1 সমান হচ্ছে $1, সো আপনার অ্যাকাউন্টে এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে প্রত্যেকটা পেমেন্ট চলে আসবে। দেন আপনি চাইলে যে কোনো একটা মানি এক্সচেঞ্জার ব্যবহার করে এই ডলারগুলোকে আপনি এক্সচেঞ্জ করে উইথড্র করে নিতে পারবেন। আশা করি পুরো জিনিসটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন। সো এরপরও যদি কারো কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে তো আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছেই। সো অবশ্যই আপনারা যারা যারা কাজ করতে ইন্টারেস্টেড, চেহারা দেখানোর জন্য না, যারা সিরিয়াসলি কাজ করতে ইন্টারেস্টেড তারা চলে আসবেন। আমি অথবা আমাদের অন্যান্য যে টিমমেট যারা রয়েছে তারা আপনাদেরকে এখানে গুগল মিটের মাধ্যমে সরাসরি ট্রেন করবে, বোঝাবে, আরও অন্যান্য ইনকাম প্ল্যান যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিবে। এরপর এখান থেকে যারা ইনভেস্ট করবেন অর্থাৎ এই গ্রুপের মাধ্যমে যারা ইনভেস্ট করে ফেলবেন আমাদের সাথে, তারপর আপনাদেরকে আলাদা একটা প্রাইভেট গ্রুপে সরিয়ে নেওয়া হবে, এবং সেখান থেকে বেসিক্যালি প্রতিদিন আপনাদের সাথে মিটিং করা হবে কীভাবে আপনারা ভালো কাজ করতে পারবেন, কীভাবে আরও ভালো মতো মার্কেটিং করতে পারবেন, কীভাবে আরও নতুন নতুন প্রজেক্টগুলোতে আপনারা জয়েন করতে পারবেন, এখান থেকে আপনাদের ইনকাম কীভাবে বাড়বে সেই প্রাইভেট গ্রুপে আমরা সেই ধরনের আলোচনাগুলো করব, এবং সেখান থেকে আমরা গুগল মিটের মাধ্যমে আলোচনা করে আপনাদের স্কিলটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করব। এবং প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প লিস্টটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।